ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি শিং মাছের রেসিপি। তো শিং মাছের সঙ্গে কই মাছটাও করেছি, কারণ শিং মাছ এখানে অল্প, তো এর মধ্যে কিছু কই মাছও দিয়ে দিয়েছি। তো চলুন শিং মাছটা কীভাবে বানাই সেটা দেখাই। তো এখানে মাছে দেওয়ার জন্য গরম মশলা আর গোলমরিচ গুঁড়োটা, সরি গোলমরিচ গোটা, এটা বেটে নিচ্ছি শিলের মধ্যে। এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে বাটা, আমি সব মশলাগুলো শিলে বেটে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, আর এটা হচ্ছে ধনে বাটা। তো মশলাগুলো আমি সমস্ত শিলেই বেটে নিয়ে রান্নাটা করব। মাছের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা, ঠিক ছোটো ছোটো কাঁচকলা বলে ঠিক আমি এরকম গোল গোল টাইপের করে কেটেছি, আর নিয়েছি টমেটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিং মাছের পরিমাণ খুবই অল্প, চারটে শিং মাছ, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কই মাছ। তো একসঙ্গেই রান্নাটা করব। তো শিং মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত বাটা মশলাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একদম স্বাদ অনুযায়ী পুরোটাই আমি দিয়ে দেব, এরপরে আমি লবণ আর অ্যাড করব না। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব টমেটো কুচিগুলো। দিয়ে ভালো করে মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো এদিকে কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কাঁচাকলাগুলো আগে ভেজে নেব। কাঁচাকলাগুলো একদম লাল করে ভাজতে হবে। তো চলুন নুন আর হলুদ দিয়ে কাঁচাকলাটা আমি ভালো করে ভেজে নিই। তো এই কলা ভাজা তেলের মধ্যে আরেক খানিকটা তেল অ্যাড করলাম, করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাছটা। ম্যারিনেট করা মাছটা ঢেলে দিচ্ছি, আর এটা ভালো করে কষাতে হবে। মাছটা ঠিক ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ আমাকে মাছটার মশলার সাথে কষাতে হবে। তো চলুন মাছটা ভালো করে কষে নিই, আর এই গামলা থেকে মশলাগুলো ভালো করে কাছিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে মাছটা খুব সাবধানভাবে নাড়াচাড়া করে কষাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ কাঁচা অবস্থায় মাছগুলো খুব নরম থাকে। তো খুবই সাবধানে মাছগুলো নাড়তে হবে। তো এখানে প্রায় আমার মাছগুলো কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে, আরও খানিকক্ষণ কষাবো। তো মাছগুলো যত বেশি ভালো কষানো হবে টেস্টটাও খুব ভালো হবে। তো দেখুন শিং মাছগুলো একটু ভাঙেনি, আর এখানে মাছটা আমার একদমই কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে তলায় লেগে যাচ্ছে, তার জন্য এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার ভাজা কাঁচকলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। তো আর বেশিক্ষণ কষালাম না কাঁচকলাগুলো ভাজা যেহেতু, এবার আমি গরম জল দিয়ে দেব। আর যে বাটিটায় মাখিয়েছিলাম মশলা মাখানো আছে, সেই বাটিটা ধুয়ে
জলটা দিয়ে দেব। তো প্রথমে মশলা মাখানো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর এরপরে এবারে গরম জল দিয়ে দিলাম। তো মাছটা একটু ঝোল বেশি দিলাম এই কারণেই, শিং মাছটা আর কই মাছটা যেহেতু না ভেজেই রান্না করা হচ্ছে, তো সেহেতু মাছটা সেদ্ধ হতে একটু বেশি পরিমাণে ঝোলটা লাগবে, তাই একটু জলটা বেশি দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, গোটা চিড়ে নয় গোটা দেব, কারণ অনেকটাই ঝাল হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে দিলাম, যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে কাঁচা লঙ্কা গোটা। তো এখানে দিয়ে এবার এটাকে ঢেকে দেব। আর এটা হলো গরম মশলা, আর গোলমরিচটা বেটে আমি তুলে নিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেলে নামানোর আগে এটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো মাছের ঝোলটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে, আর মাছটা ফুটে উঠেছে। একটু নেড়ে দেব, দিয়ে এখানে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, মাছটা সেদ্ধ হবে আর একটু। তো এখানে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি গরম মশলাটা। মাছটা এবার নামিয়ে ফেলবো, গরম মশলা গোলমরিচ বাটাটা দিয়ে ভালো করে মশলাটা ঝোলের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে একটু রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাছ না ভেজেও এইভাবে করলে খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।